এগুলো এক কেজি হবে 900 হবে এক কেজি 100 হবে এরকম সাইজ এত বড় বড় আকর্ষণীয় কি শুট কি গো অবশ্যই আপনারা প্যাকেজ নাওয়ান নাকি একটু বল মেইন গেটের সামনে কোনো রকম প্যাসেঞ্জার তুলবেন না বা নামাবেন না এই বড় বড় ল্যাংচাগুলো গরম আছে একদম গরম এই এখানেও তো গজা আছে গরম বাদাম গরম দিলে কি হবে এই গজাগুলো না এগুলো তো বড় বড় গজা ভাজছে তো এগুলো কি এগুলো মালপোয়া রসমালাই শুনুন ড্রাগন ট্রেন ড্রাগন ট্রেন ভান্ডার এটা নয় এখানেও আছে কোথায় তোরটা ও হিন্দু মুসলিম হতে সব আছে বিরিয়ানি আছে এইটা কি নান পরোট নান রুটি তন্দুরি 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 দেখাচ্ছি কালকে যদি আসতে পারতেন ছিল কালকে কালকে আদিবাসী মেলা ছিল জাগরণ ছিল কাল এরকম কথা খারাপ হয়ে কাল আপনি দেখছেন এই পান্ডুয়ার মেলাতে এই গজাগুলো বিখ্যাত কিন্তু বেশি দিলে এখানে প্রচুর বড় বড় ল্যাংচা আর গজা পাওয়া যায় এগুলো এক একটা কত ওজন এগুলো এক কেজি হবে 900 হবে এক কেজি 100 হবে এরকম কত কেজি 160 টাকা দিবি বলো দাদা আপনি ওইটা নিন না বাজা হবে বলো বলো দিদি ভালো বাজা হবে আসো ভালো বাজা হবে বিশাল বাজা হবে আসো দিদি ভাই ভালো বাজা হবে বলো তুই একটু দূরে যা হ্যাঁ আমি এখানে আসছি এটা কি শুট কি গো নিয়ে গেলে বাড়িতে মারবে কতদিন খাই না শুটকি এটা ভেট কি কত দাম লোকটা কত
একটু লোটা সুপি কিনে নে। পান্ডুয়া মেলার মানে মুখ্য আকর্ষণ হচ্ছে ল্যাংচা, শুটকি মাছ আর এত বড় বড় গজা 160 টাকা কেজি সম্ভবত এগুলো। এগুলো কত করে? 10 টাকা পিস আর 50 টাকা পিস। আর এটা সাদা হতো না এত বড় বড় এই শুটকি মাছের জন্য মনে করি শুটকি মাছের গ্যাসটা সাদা টেনে নেয়। পুরোটাই টেনে নেবে? দাঁড়ান ঘুরি আর একটু দেখি। এটা গজার সাদা ল্যাংচা আর তৈরি হয় না, না বড় বড় গুলো সাদা গুলো। কেউ কারুর কাছে নেই এখানে? এগুলো কি এত বড় বড়? না ওই এটা গজার মেলা নাম দিতে পারতো। হ্যাঁ, পান্ডুয়া মেলা না দিয়ে গজার মেলা দিতে পারতো। চারিদিকে গজা আর গজা। ঠিক অনেক বড় ওইদিকেও আছে। এই মেলাটা কতদিন চলবে দাদা মোটামুটি? পান্ডা ভালো এদের আবার খরগোশের মতন ইয়ে। এই মেলা তো শেষ হবে না এত বড়। Oh my God, what is that?
দেখি একটু দাদা। এটা কিন্তু ভালো জিনিস। গন্ধ গন্ধ রিফাইন্ড তেল 160 আর ওটা ডালডা 140। এই গজাগুলোর সাইজ এত বড় বড়, মানে এক একটা গজার ওজন প্রায় 1 কেজি 900 হবে। এগুলো 160 টাকা কেজি। এই গজাটা রিফাইন তেলের, এটা 160, আর এই গজাটা হচ্ছে 140 টাকা কেজি। ঐতিহাসিক মেলা চলছে, আমাদের এই আকর্ষণীয় মেলা চলছে। যে তার সত্যকে যা আসছেন তাকে জানাই মেলা কমিটি কোনো গাড়িও প্রবেশ করবেন না। বান্দরবান পান্ডা মাঘ মাসের মেলা, ঐতিহাসিক মেলা, আকর্ষণীয় মেলা। এই মেলা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মেলা দেখতে এসেছেন তাদের জানান শুভেচ্ছা ও অভিনন্দন। ঘোরাঘুরি করছেন তাদের জানাই নিজের মেলা দেখুন, অপরকে দেখার সুযোগ করে দেন। আরো পাবেন রিমোট বাটনি মাত্র 15 টাকায়। চ চ এগো